আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাজ কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আছি মোটামুটি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে সিন্নি ক্ষীর, যেটা সিন্নি ক্ষীর বলে আর কি। যেটা ছোটোবেলা আমি দেখতাম যে আমার দাদি কি করতো, কোনো কিছু হইলে মানত করতো মসজিদে, তো মসজিদে মানত করতো, এরকম ক্ষীর রান্না করে মসজিদে দিত প্রতি শুক্রবারে। বা ওগুলো আবার কী করতো, কলা পাতা কেটে কেটে কলা পাতার মধ্যে দিয়ে দিয়ে খেত সিন্নি আর কি। তো ওই সিন্নি ক্ষীরটাই আমি করব। এটা কিন্তু খুব ভালো লাগে করতে, খুব ভালো লাগতো আগে, আমার দাদি করতো। তো ফার্স্টে আমি এখানে গুড় দিয়ে দিব। এখানে আমি আখের গুড় নিয়েছি, দেখেন এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছিলাম আমি একটু। তো আমি এই যে এখানে গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়টা দিয়ে দিচ্ছি, অত দিব না, একটু একটু কমিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এবার সাথে একটু খেজুরের গুড় দিব। অনেকে বলে, মানে অনেকের ধারণা যে চাল আর গুড় একসাথে দিলে চাটলার সিদ্ধ হয় না, এটা আসলে ভুল ধারণা। তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের যে পাটালি গুড়টা ওইটা দিয়ে দিচ্ছি। আর এই সিজনে, এই শীতের সিজনে এইসব জাতীয় খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে গুড়টা আমি মিক্স করে নেব। আমি যেভাবে দেখেছি আমার দাদিকে করতে আমি ওইভাবেই করছি। অনেকে বলক আসলে, চাল বলক আসলে দিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে দিব না, আমি এইভাবে রান্না করব। কারণ হচ্ছে যে এটা ওইভাবে দিলে মনে হয় কেমন একটা, আমরা চালের যা আতপ চালের যাও রান্না করি যেরকম, এরকম লাগে। এখানে গুড় আমার আরও লাগবে আমার মনে হচ্ছে, তো গুড় আমি আরও এসে দিয়ে দিলাম। এটা গুড় দিয়েই হবে, কোনো চিনি না, দেখিয়ে দিচ্ছি, এই যে চিনি আরই সেটা আস্তে আস্তে হবে। আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, দিব কিছু, ওই যে তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি, যেভাবে আমি দেখেছি ছোটো সময় আমার দাদি রান্না করতো, ওইভাবে এইটা সিন্নি ক্ষীরটা রান্না করছি আমি। আমি এখন চুলায় চাপিয়ে দিব। আর এখানে আমি এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণ, লবণ আমি এক চা চামচ দিব। তার মধ্যে আরও প্রসেসিং আছে অনেক, কালারটা এমন দেখা যাচ্ছে, আমি দেখে দিচ্ছি, চুলার আঁচটা কমিয়ে এটাই করব আমি, দেখে দিলাম। তো এই যে দেখেন আমার সিন্নি ক্ষীরের যে অবস্থাটা, এটা আস্তে আস্তে হবে, এই যে আস্তে আস্তে মাত্র বলক আসছে, এই চালগুলো ফুটছে, চালগুলো চালগুলো মানে একদম খুলেও যাবে না, এরকম হবে যে একদম খুলেও যাবে না, আবার আস্তেও থাকবে না, মাঝখানে একটু ইটি থাকবে, সুন্দর থাকবে আর কি। দেখাবো আমি পরবর্তীতে, এটা আস্তে আস্তে হোক। আমি একটু ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে ফুটুক চালগুলো। এখন আমি যে আস্তা মশলাগুলো, আস্তে যে মশলাগুলো দিয়েছিলাম, এগুলোর ফ্লেভার উঠে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো সব নামিয়ে নিব। যেটা ফ্লেভার উঠে যাওয়ার উঠে গেছে, আস্তে আস্তে চালগুলো সিদ্ধ হবে, যে এটা আরও সিদ্ধ হবে চাল। তো দেখি আমার এটার কী খবর, সিন্নির পায়েসটা, সিন্নির ক্ষীরটা, এই যে কত সুন্দর হয়েছে, পাশে থাকা যে এই যে কালো কালো এগুলো, এগুলো কিন্তু গুড়েরই, সেগুলো ফেলে দেবেন। আমি অফ ক্যামেরা ফার্স্টও ফেলে দিয়েছি, এটা আমি নেড়ে দেখছি, যেটা এটা এই যে চালটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন যে আমি এভাবেই করে চাল আর ইসে একবারে বসিয়ে দেই, এই যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কী করবো, এখানে
একটা নারকেলের অর্ধেক আমি দিয়ে দিব। নারকেলটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কেননা নারকেলটা অনেক কি বলে এটা পরিপক্ক একদম বুড়া নারকেল, তাহলে নারকেলটা সিদ্ধ হবে এটার সাথে। আর এটার মধ্যে নারকেল দিতে হয়, নারকেলটা দিলে ভালো লাগে বেশি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ, আমি জাল দিয়ে নিয়েছি এখানে, দুধটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা, একদম দুধ দেওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। আর একটু আছে দুধ, ওইটুকু আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে হবে, একদম অল্প আছে, আমি অল্প চুলার আঁচটা একদম কমিয়ে দিব, দিয়ে এটা আমি রান্না করব। মানে বাকি এটা দুধরা আর নারকেলটা যাতে সিদ্ধ হয়, মানে দুধরা তো জাল দেয় আছে, যাতে নারকেলটা সিদ্ধ হয় আর কি। তা আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এভাবে একটা ঢাকনা হালকা করে ফাঁকা করে দিচ্ছি, নতুবা দেখা যাবে পড়ে যাবে বলকে সে। এই যে শিনির ক্ষীরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। হাফ কাপ চালে যে এতগুলো হবে আমি চিন্তা করতে পারি নাই। আর দুধ দেওয়ার পরে পাতিলটা একদম ভরে গেছে, তো এটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আপনাদেরকে দেখাবো। তো হয়ে গেল ওই যে আমার এখানে শিনির ক্ষীর, যে যে চাল দিয়ে আমি করেছি পোলাও চাল দিয়ে দেখেছেন, আর একটু আপডেট করে দিয়েছি, যেটা আগের দিন আমার দাদি করতো এরকম করে শিরনি করে মসজিদে দিত বা ই করতো, বা আমিও বাসায় ওইটা আমি খুব মিস করি ছোটোবেলার। আমি মাঝে মাঝে করে খাই, শীতের সিজনে খুব পছন্দ করে খাই। তো আমি আবার একটু আপডেট করে এখানে আবার একটু কাঠবাদামের কুচি দিয়ে দিয়েছি দেখেন। আর চালটা কিন্তু পুরোপুরি খুলে নেই, একদম খুলে যায় না, একটু আস্তে আস্তে আসে। আর আপনি যদি এইভাবে চালের সাথে গুড় একবারে দিয়ে রান্না করেন তাহলে চালটা খুলে যাবে না, মানে একদম ওই যে পায়েস রান্না করে জাউয়ের মতো এরকম হবে না। অনেকে কী করে, জাউ বলক আসলে চালটা বলক আসলে তারপরে গুড়টা মিক্স করে, কিন্তু আমি সেটা না, আমি আমার দাদি যেভাবে করতো ঠিক সেইভাবে করেছি, মজাও লাগে। আবার জাউয়ের সাথে আপনি যদি মিলাই দেন তাহলে মিষ্টিটা ওইরকম ভালো লাগে না, মানে কামড় দিলে কেমন জানি একটু পাঞ্ছে পাঞ্ছে লাগে। আর এটা একদম পুরো মিষ্টিটা কী হয় চালের ভিতরে ঢুকে যায়। তা আমরা ছোটোবেলায় যেভাবে দেখেছি, আমি যেভাবে দেখেছি এইভাবেই করলাম, এটা কিন্তু অসম্ভব মজা। আর এই শীত সিজনে খুব ভালো লাগে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে ফ্রিজ থেকে বের করে, খুবই মজার একটা রেসিপি এটা। শিরনি ক্ষীর বলি আমরা, একটা হচ্ছে চালের ক্ষীর, চাল দিয়েই করে, এটাও চালের ক্ষীরে চাল দিয়েই করছি, মানে এটা শিরনি ক্ষীর বললাম আমি, কারণ এটা ছোটো সময় দেখতাম আমার দাদি মসজিদে দিত, কিছু হলে এটা মানত করতো আর কি, আমাদের কিছু হলে মানত করতো এরকম, আগের দিনে মানুষ বুঝে নিত। তো আমি আজকে ওইভাবেই করেছি, করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আর খেতে অনেক মজা হয়েছে, দুধ নারকেল, আর নারকেল আর দুধ ছাড়া এটা চিন্তাই করা যায়, নারকেল দিতে হবে আপনার বেশি বেশি। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, এই শিরনির ক্ষীর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ফেসবুকে যারা আছেন একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে যারা আছেন আপনারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে রাখবেন। পাশে থাকা যে বেল বাটনটি আছে ওইটা অন করে দিবেন, তাহলে আমি যে সব ভিডিওগুলো আপলোড করব সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। আর আমার এই পেজটাকে শেয়ার করে অন্যকে দেখার, আমার রান্নাগুলো অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভালো লাগলে করে খাবেন, অনেক মজা, যারা যারা খান অবশ্যই জানেন কত মজা এটা, কত ভালো লাগে। আমরা তো পায়েস কত রকম পায়েস করি, অনেক রকম পায়েস করি, যেমন আমার এই পেজের মধ্যে অনেক রকম পায়েস আছে আমি করেছি, কিন্তু এই জিনিসটা কিন্তু অন্যরকম একটা, ওই পায়েসের থেকে এই জিনিসটা অন্যরকম একটা ভালো লাগে, এক একটা এক এক রকমের ভালো লাগে। তো ভালো লাগলে আপনারা করে খাবেন আমার রিকোয়েস্ট, আর কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এটা, এই রান্নাটা। তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।